এবারে ঈদ যাত্রায় দেশে দুর্ঘটনায় নিহত হয়েছে 340 জন। মোটরসাইকেল দুর্ঘটনা কমলেও বেড়েছে ট্রাক, পিকআপ ও কভার্ড ভ্যান দুর্ঘটনা। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের महासचिव মোজাম্মেল হক চৌধুরী জানান, ঈদ যাত্রা শুরুর দিন 22 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত 15 দিনে সড়ক, রেল, সড়ক ও নৌপথ মিলে 312 দুর্ঘটনায় মারা গেছে 340 জন মানুষ। বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের এই প্রতিবেদন তৈরি করা হলেও বাস্তবতা আরও ভয়ানক বলেও জানান তিনি। মোট সংঘটিত দুর্ঘটনার 36.5% ঘটেছে জাতীয় মহাসড়কে, প্রায় 30% আঞ্চলিক মহাসড়কে, 30% ফিডার রোডে। এছাড়া মোট দুর্ঘটনার 1.8% ঘটেছে ঢাকা মহানগরীতে। তবে গতবারের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা 15% এবং প্রাণহানি কমেছে 33%। চাপ যাচ্ছে, এটা প্রকৃতপক্ষে কোনো গবেষণা নেই, সেই কারণে আমরা হয়তো আপনাদের সামনে অথবা সরকারের সামনে অথবা জাতির সামনে তুলে ধরতে পারছি না। কিন্তু আমরা যেটা দেখছি, প্রকৃতপক্ষে এই সংখ্যা, এই চিত্র অত্যন্ত ভয়াবহ।